চতুর্থ খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ, নৌকা ডুবিল। চন্দ্রশেখর বলিলেন, শৈবলিনী। শৈবলিনী উঠিয়া বসিল, চন্দ্রশেখরের মুখ পানে চাহিল, মাথা ঘুরিল, শৈবলিনী পড়িয়া গেল, মুখ চন্দ্রশেখরের চরণে ঘর্ষিত হইল। চন্দ্রশেখর তাহাকে ধরিয়া তুলিলেন, তুলিয়া আপন শরীরের উপর ভর করিয়া শৈবলিনীকে বসাইলেন। শৈবলিনী কাঁদিতে লাগিল, উচ্চস্বরে কাঁদিতে কাঁদিতে চন্দ্রশেখরের চরণে পুনঃ পতিত হইয়া বলিল, এখন আমার দশা কি হইবে? চন্দ্রশেখর বলিলেন, তুমি আমাকে দেখিতে চাহিয়াছিলে কেন? শৈবলিনী চক্ষু মুছিল, রোদন সম্বরণ করিল, স্থির হইয়া বলিতে লাগিল, বোধ হয় আমি আর অতি অল্প দিন বাঁচিব। শৈবলিনী শিহরিল, স্বপ্নদৃষ্ট ব্যাপার মনে পড়িল, ক্ষণে কপালে হাত দিয়া নীরব থাকিয়া আবার বলিতে লাগিল, অল্প দিন বাঁচিব, মরিবার আগে তোমাকে একবার দেখিতে সাধ হইয়াছিল। এ কথায় কে বিশ্বাস করিবে? কেন বিশ্বাস করিবে? যে ভ্রষ্টা হইয়া স্বামী ত্যাগ করিয়া আসিয়াছে, তাহার আবার স্বামী দেখিতে সাধ কি? শৈবলিনী কাতরতার বিকট হাসি হাসিল। চন্দ্রশেখর কহিল, তোমার কথায় অবিশ্বাস নাই, আমি জানি যে তোমাকে বলপূর্বক ধরিয়া আনিয়াছিল। শৈবলিনী কহিল, সে মিথ্যা কথা, আমি ইচ্ছাপূর্বক ফস্টারের সঙ্গে চলিয়া আসিয়াছিলাম। ডাকাইতির পূর্বে ফস্টার আমার নিকট লোক প্রেরণ করিয়াছিল। চন্দ্রশেখর অধবদন হইলেন, ধীরে ধীরে শৈবলিনীকে পুনরপি শুয়াইলেন, ধীরে ধীরে গাত্রোত্থান করিলেন, গমনোন্মুখ হইয়া মৃদু মধুর স্বরে বলিলেন, শৈবলিনী, দ্বাদশ বৎসর প্রায়শ্চিত্ত কর, উভয় বাঁচিয়া থাকি তবে প্রায়শ্চিত্তান্তে আবার সাক্ষাৎ হইবে, এখনে এই পর্যন্ত। শৈবলিনী হাত জোর করিল, বলিল, আর একবার বস, বোধহয় প্রায়শ্চিত্ত আমার অদৃষ্টে নাই। আবার সেই স্বপ্ন মনে পড়িল, বস, তোমায় ক্ষণেক দেখি। চন্দ্রশেখর বসিলেন। শৈবলিনী জিজ্ঞাসা করিল, আত্মহত্যায় পাপ আছে কি? শৈবলিনী স্থির দৃষ্টে চন্দ্রশেখরের প্রতি চাহিয়াছিল, তাহার প্রফুল্ল নয়ন পদ্ম জলে ভাসিতেছিল। চন্দ্রশেখর কহিল, আছে, কেন মরিতে চাও? শৈবলিনী শিহরিল, বলিল, মরিতে পারিব না, সেই নরকে পড়িব। চন্দ্রশেখর কহিল, প্রায়শ্চিত্ত করিলে নরক হইতে উদ্ধার হইবে। শৈবলিনী কহিল, এ মনো নরক হইতে উদ্ধারের প্রায়শ্চিত্ত কি? চন্দ্রশেখর কহিল, সে কি? শৈবলিনী কহিল, এ পর্বতে দেবতারা আসিয়া থাকেন, তাহারা আমাকে কি করিয়াছেন বলিতে পারি না, আমি রাত্রি দিন নরক স্বপ্ন দেখি। চন্দ্রশেখর দেখিলেন শৈবলিনী দৃষ্টি গুহা প্রান্তে স্থাপিত হইয়াছে, যেন দূরে কিছু দেখিতেছে। দেখিলেন তাহার শীর্ণ বদন মণ্ডল বিশুষ্ক হইল, চক্ষু বিস্ফারিত পলক রহিত হইল, নাসারন্ধ্র সংকুচিত বিস্ফারিত হইতে লাগিল, শরীর কণ্টকিত হইল, কাঁপিতে লাগিল। চন্দ্রশেখর জিজ্ঞাসা করিলেন, কি দেখিতেছ? শৈবলিনী কথা কহিল না, পূর্ববৎ চাহিয়া রহিল। চন্দ্রশেখর জিজ্ঞাসা করিলেন, কেন ভয় পাইতেছ? শৈবলিনী প্রস্তরবৎ। চন্দ্রশেখর বিস্মিত হইলেন, অনেকক্ষণ নীরব হইয়া শৈবলিনীর মুখ প্রতি চাহিয়া রহিলেন, কিছুই বুঝিতে পারিলেন না। অকস্মাৎ শৈবলিনী বিকট চিৎকার করিয়া উঠিল, প্রভু রক্ষা করো, রক্ষা করো, তুমি আমার স্বামী, তুমি না রাখিলে কে রাখে? শৈবলিনী মূর্ছিত হইয়া ভূতলে পড়িল। চন্দ্রশেখর নিকটস্থ নির্ঝর হইতে জল আনিয়া শৈবলিনীর মুখে সিঞ্চন করিলেন, উত্তরীয়ের দ্বারা ব্যজন করিলেন। কিছু কাল পরে শৈবলিনী চেতনা প্রাপ্ত হইল। শৈবলিনী উঠিয়া বসিল, নীরবে বসিয়া কাঁদিতে লাগিল। চন্দ্রশেখর বলিলেন, কি দেখিতেছিলে? শৈবলিনী কহিল, সেই নরক। চন্দ্রশেখর দেখিলেন, জীবনেই শৈবলিনীর নরক ভোগ আরম্ভ হইয়াছে। শৈবলিনী ক্ষণ পরে বলিল, আমি মরিতে পারিব না, আমার ঘোরতর নরকের ভয় হইয়াছে, মরিলেই নরকে যাইব,
আমাকে বাঁচিতেই হইবে, কিন্তু একাকিনী আমি দ্বাদশ বৎসর কি প্রকারে বাঁচিব? আমি চেতনে অচেতনে কেবল নরক দেখিতেছি। চন্দ্রশেখর বলিলেন, চিন্তা নাই, উপবাসে এবং মানসিক ক্লেশে এ সকল উপস্থিত হইয়াছে। বৈদ্যেরা ইহাকে বায়ুরোগ বলেন। তুমি বেদগ্রামে গিয়া গ্রাম প্রান্তে কুটির নির্মাণ করো, সেখানে সুন্দরী আসিয়া তোমার তত্ত্বাবধান করিবেন, চিকিৎসা করিতে পারিবেন। সহসা শৈবলিনী চক্ষু মুদিল, দেখিল গুহা প্রান্তে সুন্দরী দাঁড়াইয়া, প্রস্তরে উৎকীর্ণা অঙ্গুলি তুলিয়া দাঁড়াইয়া আছে। দেখিল সুন্দরী অতি দীর্ঘাকৃতা, ক্রমে তাল বৃক্ষ পরিমিতা হইল, অতি ভয়ঙ্করী। দেখিল সেই গুহা প্রান্তে সহসা নরক সৃষ্ট হইল। সেই পুঁতিগন্ধ, সেই ভয়ঙ্কর অগ্নিগর্জন, সেই উত্তাপ, সেই শীত, সেই সর্পারণ্য, সেই কদর্য কীট রাশিতে গগন অন্ধকার। দেখিল সেই নরকে পিশাচেরা কণ্টকের রজ্জু হস্তে বৃশ্চিকের বেত্র হস্তে নামিল। রজ্জুতে শৈবলিনীকে বাঁধিয়া বৃশ্চিক বেত্রে প্রহার করিতে করিতে লইয়া চলিল। তাল বৃক্ষ পরিমিতা প্রস্তরময়ী সুন্দরী হস্ত তলন করিয়া তাহাদিগকে বলিতে লাগিল, মার মার, আমি বারণ করিয়াছিলাম, আমি নৌকা হইতে ফিরাইতে গিয়াছিলাম, শুনে নাই, মার মার, যত পারিস মার, আমি উহার পাপের সাক্ষী, মার মার। শৈবলিনী যুক্ত করে উন্নত আননে, সজল নয়নে সুন্দরীকে মিনতি করিতেছে। সুন্দরী শুনিতেছে না, কেবল ডাকিতেছে, মার মার, অসতীকে মার, আমি সতী ও অসতী, মার মার। শৈবলিনী আবার সেই রূপ দৃষ্টি স্থির লোচন বিস্ফারিত করিয়া বিশুষ্ক মুখে স্তম্ভিতের ন্যায় রহিল। চন্দ্রশেখর চিন্তিত হইলেন, বুঝিলেন লক্ষণ ভালো নহে, বলিলেন, শৈবলিনী আমার সঙ্গে আইসো। প্রথমে শৈবলিনী শুনিতে পাইল না, পরে চন্দ্রশেখর তাহার সঙ্গে হস্তার্পণ করিয়া দুই তিনবার সঞ্চালিত করিয়া ডাকিতে লাগিলেন, বলিতে লাগিলেন, আমার সঙ্গে আইসো। সহসা শৈবলিনী দাঁড়াইয়া উঠিল, অতি ভীত স্বরে বলিল, চলো চলো চলো, শীঘ্র চলো, শীঘ্র চলো, এখান হইতে শীঘ্র চলো, বলিয়াই বিলম্ব না করিয়া গুহা দ্বারাভিমুখে ছুটিল। চন্দ্রশেখরের প্রতীক্ষা না করিয়া দ্রুত পদে চলিল। দ্রুত চলিতে গুহার অস্পষ্ট আলোকে পদে শিলাখণ্ড বাজিল, পদস্খলিত হইয়া শৈবলিনী ভূপতিতা হইল, আর শব্দ নাই। চন্দ্রশেখর দেখিলেন শৈবলিনী আবার মূর্ছিতা হইয়াছে। তখন চন্দ্রশেখর তাহাকে ক্রোড়ে করিয়া গুহা হইতে বাহির হইয়া যথায় পর্বতাঙ্গ হইতে অতি ঘৃণা নির্ঝরিণী নিঃশব্দে জলোদ্গার করিতেছিল তথায় আনিলেন। মুখে জলসেক করাতে এবং অনাবৃত স্থানের অনবরুদ্ধ বায়ুস্পর্শে শৈবলিনী সংজ্ঞা লাভ করিয়া চক্ষু চাহিল, বলিল, আমি কোথায় আসিয়াছি? চন্দ্রশেখর বলিলেন, আমি তোমাকে বাহিরে আনিয়াছি। শৈবলিনী শিহরিল, আবার ভীতা হইল, বলিল, তুমি কে? চন্দ্রশেখরও ভীত হইলেন, বলিলেন, কেন এরূপ করিতেছ? আমি যে তোমার স্বামী, চিনিতে পারিতেছ না কেন? শৈবলিনী হা হা করিয়া হাসিল, বলিল, স্বামী আমার সোনার মাছি বেড়ায় ফুলে ফুলে, তে কাটাতে এলে সখা বুঝি পথ ভুলে, তুমি কি লরেন্স ফস্টার? চন্দ্রশেখর দেখিলেন যে যে দেবীর প্রভাতেই এই মনুষ্য দেহ সুন্দর, তিনি শৈবলিনীকে ত্যাগ করিয়া যাইতেছেন। বিকট উন্মাদ আসিয়া তাহার সুবর্ণ মন্দির অধিকার করিতেছে। চন্দ্রশেখর রোদন করিলেন, অতি মৃদুস্বরে কত আদরে আবার ডাকিলেন, শৈবলিনী। শৈবলিনী আবার হাসিল, বলিল, শৈবলিনী কে? রস রস, একটি মেয়ে ছিল, তার নাম শৈবলিনী, আরেকটি ছেলে ছিল, তার নাম প্রতাপ। একদিন রাত্রে ছেলেটি সাপ হয়ে বনে গেল, মেয়েটি ব্যাং হয়ে বনে গেল, সাপটি ব্যাংটিকে গিলিয়া ফেলিল, আমি সচক্ষে দেখেছি। হাঁগা সাহেব, তুমি কি লরেন্স ফস্টার?
চন্দ্রশেখর গদগদ কণ্ঠে সকাতরে ডাকিলেন, গুরুদেব এ কি করিলে, এ কি করিলে? শৈবলিনী গীত গাইল, কি করিলে প্রাণ সখী মন চোরে ধরিয়ে, ভাসিল পীড়িতি নদী দুই কূল ভরিয়ে। বলিতে লাগিল, মন চোর কে? চন্দ্রশেখর। ধরিল কাকে? চন্দ্রশেখরকে। ভাসিল কে? চন্দ্রশেখর। দুই কূল কি? জানি না। তুমি চন্দ্রশেখরকে চেনো? চন্দ্রশেখর বলিলেন, আমি চন্দ্রশেখর। শৈবলিনী ব্যাঘ্রীর ন্যায় ঝাঁপ দিয়া চন্দ্রশেখরের কণ্ঠ লগ্ন হইল, কোনো কথা না বলিয়া কাঁদিতে লাগিল। কত কাঁদিল, তাহার অশ্রু জলে চন্দ্রশেখরের পৃষ্ঠ কণ্ঠ বক্ষ বস্ত্র বাহু প্লাবিত হইল। চন্দ্রশেখরও কাঁদিলেন। শৈবলিনী কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, আমি তোমার সঙ্গে যাইব। চন্দ্রশেখর বলিলেন, চলো। শৈবলিনী বলিল, আমাকে মারিবে না? চন্দ্রশেখর বলিলেন, না। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া চন্দ্রশেখর গাত্রোত্থান করিলেন। শৈবলিনীও উঠিল। চন্দ্রশেখর বিষণ্ন বদনে চলিলেন। উন্মাদিনী পশ্চাৎ পশ্চাৎ চলিল। কখনো হাসিতে লাগিল, কখনো কাঁদিতে লাগিল, কখনো গাইতে লাগিল। এটি চন্দ্রশেখর উপন্যাসের চতুর্থ খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ নৌকা ডুবিল সমাপ্ত হইল। ধন্যবাদ।